প্রতি জমিকে মাটি শিশু প্রকল্পের আওতায় এনেছে, ফলে 13,000 কৃষক বন্ধু নতুন করে চাষবাস করার সুযোগ এখানে পেয়েছে। জল ভরো যন্ত্র 4 লাখের বেশি পুকুর কাটা হয়েছে, বাঁকুড়াতেও 400 পুকুর কাটা হয়েছে। জল পিত্ত প্রকল্পে 22টি চেকডা বাঁকুড়ায় জল পাওয়া যেতে না আগে বাঁকুড়া পুরুলিয়ায় জলের সমস্যা আছে। শিক্ষায় নতুন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, রানীগঞ্জ মেডিয়া নতুন কলেজ, 750 নতুন স্কুল, 8টি মডেল স্কুল, ইন্টিগ্রেটেড স্কুল চালু হয়েছে, পলিটেকনিক কলেজ, আইটিআই কলেজ। জলস্বপ্ন প্রকল্পে 7,33,000 বাড়িতে নলের পাইপ জল পৌঁছে যাবে 24-এর মধ্যে। ইতিমধ্যেই 3,00,000 বাড়িতে জলস্বপ্ন প্রকল্পে আপনাদের বাড়িতে নলবাহিত জল পৌঁছে দেওয়া হয়েছে। বাঁকুড়া বিষ্ণুপুর এবং সোনামুখী মিউনিসিপ্যালিটিতে 164 কোটি টাকা ব্যয়ে 3টি পানীয় জল প্রকল্প গড়ে তোলা হচ্ছে এবং 1,078 কোটি টাকা বেশি খরচ করে ইনপুর টালডাইরা মেজিয়া গঙ্গাজল ঘাটি গড়ে তোলা হচ্ছে